ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। আবার আমি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ নয়, প্রবলেম যদি প্রবলেম রয়। অর্থাৎ এই শেষ মুহূর্তে তোমাকে তোমার প্রবলেমগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি এতদিন ধরে খুব জোস একটা প্রিপারেশন নিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু তুমি বুঝতেছো না তোমার প্রবলেমটা কোথায়। এই শেষ মুহূর্তে এসে তুমি যদি খুঁজে না বের করো যে কোন জায়গায় তোমার ইমপ্রুভের জায়গাটা বাকি আছে, তুমি কিন্তু দিন শেষে ভালো করতে পারবে না। কারণ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভাবি, আমি যা পড়তেছি আমার মনে হয় মনে আছে, আমি যা পড়তেছি তা মনে হয় পারবো। বাট এই শেষ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক্সাম দিয়ে নিজেকে যাচ করে নেওয়া। আমি যা পড়ছি তা আদতেও মনে থাকছে কি না, আমি যা পড়ছি তা পড়লে পরবর্তীতে পারবো কি না। ঢাবির এক্সামে আমাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, তখন কি আমি নার্ভাস হয়ে যাব নাকি ইজিলি ভাববো যে না এটার অ্যান্সার তো এইটা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি এরকম অনেক শিক্ষার্থীকে জানি যারা খুব ভালো প্রস্তুতি নিয়েছিল, খুব ভালোভাবে তাদের প্রিপারেশনটা গুছিয়েছে, বাট শেষ মুহূর্তে শুধুমাত্র প্র্যাকটিস করার অভাবে, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার অভাবে তারা পারা জিনিস ভর্তি পরীক্ষার দিন গিয়ে ভুল করে আসছে। তার অন্যতম একটা কারণ ছিল কি জানো, সেটা হচ্ছে তারা নার্ভাস ছিল। এখন নার্ভাস থাকাটা ভালো, সেই নার্ভাস থাকাটা ভালো, কারণ যার প্রস্তুতি যত ভালো তার নার্ভাস হওয়ার সম্ভাবনা ততটা বেশি। কিন্তু এই নার্ভাসটা কাটিয়ে উঠতে হবে বা নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে হবে, এটা কাটিয়ে উঠা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে তুমি নার্ভাস থাকলে তোমার এই নার্ভাসনেসটা কীভাবে দূর করতে হয়। সো নার্ভাসনেসটা তখনই চলে যায় যখন আমরা পরীক্ষা দিয়ে এই সিচুয়েশনটার সাথে ইউজ টু হব। ধরো প্রথম প্রথম আমি যখন ভিডিও করতাম, আমার কিন্তু কথা বলতে অনেক প্রবলেম হতো, আমি এত ফ্লেক্সিবলভাবে কথা বলতে পারতাম না। বাট যখন আমি ভিডিও বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেলাম, এখন কিন্তু আমি বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও করলেও আমার কথা বলতে আটকায় না এবং আমি খুব কনফিডেন্টলি কথা বলতে পারি, কোনো নার্ভাসনেস কাজ করে না। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনও কোনো নার্ভাসনেস কাজ করবে না, তুমি খুব ইজিলি পরীক্ষা দিতে পারবা। তোমার মনে হবে, আরে এটা তো এই জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, আরে এটা তো ওই জায়গায় দিয়েছিলাম। সো এই জিনিসগুলো পারতে হলে তোমাকে এই শেষ মুহূর্তে এক্সাম দিয়ে নিজেকে যাচ করে নিতে হবে। এবং আমার বিশ্বাস, ভুলগুলোকে যদি খুঁজে বের করতে পারো এবং সেই ভুলগুলোকে যদি তুমি কাজে লাগাতে পারো যে হ্যাঁ এই ভুলগুলোকে আমি খুঁজে বের করেছি, এখন আমার কাজ হচ্ছে এই ভুলগুলোকে শুধরে নেওয়া। যখন তুমি প্রবলেম ফিগার আউট করবা এবং সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করবা যে এর সলিউশন কী, আমি কীভাবে এই সমস্যাগুলোকে সমাধান করব, মনে রাখবো। ধরো তুমি পরীক্ষা দিয়ে দেখলা তোমার সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়ে সমস্যা আছে, তার মানে তুমি এটা নিয়ে পড়তে পারবা। তুমি ইংরেজি পরীক্ষা দিয়ে দেখলে তোমার ভোকাবুলারিতে সমস্যা, এটাতে পড়তে পারবা। তুমি ইংরেজি পরীক্ষা দিয়ে দেখলা যে তোমার প্রতিবারই ভয়েস চেঞ্জে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি ভয়েস চেঞ্জ পড়তে গেলা। বাংলাতে দেখলা কারক বিভক্তিতে বারংবার সমস্যা হচ্ছে, সমাস তুমি ধরতে পারতেছো না, ধ্বনি ও বর্ণতে প্রবলেম হচ্ছে, এই মুহূর্তে তোমার কাজ হবে ওই টপিকগুলোকে ফিগার আউট করা। অর্থাৎ শেষ মুহূর্তে তুমি এক্সাম দিয়ে তোমার যে উইক পয়েন্টগুলো আছে, সেই উইক পয়েন্টগুলোকে ফিগার আউট করে, সেই জিনিসগুলোকে বের করে যখন এগুলোকে নিয়ে অনেক বেশি পরিমাণে কাজ করবা, তখন কিন্তু তোমার ভালো করার সম্ভাবনা সবচাইতেও বেশি। এবং দিন শেষে আমার একটাই চাওয়া, তুমি ঠিকঠাক গুছিয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়টাতে আসো। এতদিন পরিশ্রম করেছ, আর এই শেষ 15-20 দিনের জন্য কেন তুমি পিছিয়ে পড়বা? সঠিক সুন্দর গুছানো প্রস্তুতি নাও, সমস্যাগুলো নিয়ে কাজ করো, ভালোভাবে প্রিপারেশন নাও, চান্স পাওয়া হবে শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং আমি মন প্রাণে বিশ্বাস করি এবছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করবে, তোমার এবছর ঢাবিতে চান্স হবে। এবং এই চান্স পাওয়ার জন্য এক্সাম দিয়ে নিজেকে যাচ করতে হবে। আর বেশি বেশি এক্সাম দেওয়ার উপায় হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচ যেটা 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, আমরা এখানে প্রতিদিন 2টা করে পরীক্ষা নিচ্ছি। অর্থাৎ যেখানে তুমি টানা 25 দিনে 50টা পরীক্ষা দিতে পারবা, সেখানে 60টা করে এমসিকিউ থাকবে, টোটাল 3000 প্রশ্ন পাবা। এবং এই 3000 প্রশ্নের সাথে তুমি 3000 ব্যাখ্যা পাবা, অর্থাৎ 3000 পিডিএফ দেওয়া হবে। মানে 3000 না, আমরা 50টা পিডিএফ দেবো যেখানে 3000 ব্যাখ্যা থাকবে প্রত্যেকটা প্রশ্নের। কোর্সে ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে কল দিতে পারো, কিংবা ফেসবুক পেজে SMS করলে বিস্তারিত বলে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে সেম প্রশ্ন হবে 60টা, যেখানে বাংলার প্রশ্ন 12টা, ইংরেজির 15টা, সাধারণ জ্ঞানের 30টা, মানে বাংলা 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 30, টোটাল 60টা এমসিকিউ থাকবে। এবং পরীক্ষা হবে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে। পরীক্ষা যখন দাও তখন তোমার মনে হবে যে তুমি ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছ।
তারপরে দেখো সি ইউনিটের জন্য সেম আমাদের টানা 25 দিনে 50টা পরীক্ষা 60টা করে এমসিকিউ সি ইউনিটের 3000 ধাবিতে আসার মতো প্রশ্ন কমন অর্থাৎ এখান থেকে অনেক প্রশ্ন তুমি পেয়ে যাবে যেখানে বাংলার 12টি ইংরেজির 12টি হিসাব বিজ্ঞানের 12টি ম্যানেজমেন্টের 12টি এবং মার্কেটিং এবং ফিনান্সের 12টি টোটাল 60টা এমসিকিউ থাকবে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকবে তার মানে 3000 প্রশ্ন 3000 ব্যাখ্যা কোর্সটাতে ভর্তি হতে চাইলে এই দুইটা নম্বরে তুমি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কিংবা ফেসবুক পেজে এসএমএস করে আমাদের এই কোর্সে তুমি যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই কোর্সে অলরেডি কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তুমি এখন ভর্তি হলে আগের সবগুলো পরীক্ষা দিতে পারবা যে কোনো টাইমে দিতে পারবা এবং আমাদের পিডিএফগুলো কিন্তু জোস সময় ক্ষেপণ না করে এই শেষ মুহূর্তে এই 3000 প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়লে এখান থেকে অনেক প্রশ্ন হুবহু ঢাবিতে চলে আসবে বলে আমরা আশা রাখছি আজকের ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম প্রাণের ক্যাম্পাসে তুমি আসো